নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বোয়াল মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ির রেসিপি শেয়ার করছি। খুবই সহজ ও সুস্বাদু এই রেসিপি, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ করে নেওয়া যায়। আজকের এই রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই সহজ রেসিপি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য একটা বড় বোয়াল মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপর একটা ফ্রাইং প্যানে 3 বড় চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে নুন হলুদ মাখানো বোয়াল মাছের মাথাগুলো ছেড়ে দেব। তারপর আঁচটা মাঝারি করে রেখে এটা এইভাবে ওপর থেকে হাফ ঢাকা দিয়ে আমরা 1 পিঠ ভেজে নেব। এইভাবে করে ভাজলে মাছের তেলের ছিটে গায়ে আসবে না। 1 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটাকেও লালচে করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা এই কাটা চচ্চড়িতে মাছের লেজা বা অন্যান্য কাটার পিসগুলোকে দিয়েও রান্নাটা করতে পারেন। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে কিছু সেকেন্ডসের মতো আমরা ভেজে নেব। এবার এর মধ্যে 12-13 কোয়া রসুন, যেটাকে আমি ছোট ঘষুনিতে ঘষে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটাও আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চি সাইজের আদা দিয়েছি, আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ওপর থেকে আন্দাজ করে নুন দিয়ে দিলাম। 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ঝালটা যে যেরকম ভালোবাসেন সেই অনুযায়ী দিতে পারেন। একটু ঝাল ঝাল এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে, তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি দিয়েছি বেগুন, বরবটি, আলু আর কুমড়ো। আপনাদের কাছে এত কিছু সবজি না থাকলে আপনারা শুধু আলু দিয়েও এই মাছের কাটা চচ্চড়িটা করতে পারেন, তবে এই সবজি দিয়ে করলে স্বাদটা বেশ ভালো হয়, আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি একটু সবজি অ্যাড করলাম। এই সবজিগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 মিনিটের মতো একদম কমানো আছে আমরা রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, কুমড়োটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। যখন সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি রান্নায় টমেটো দিইনি। আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন তারা যখন মশলাটা কষানো হচ্ছিল তখনই টমেটো কুচি দিয়ে দিতে পারেন। মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে এই রান্নার টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচের মতো। এই দুটোকেও ভালো করে মিক্স করে নেব। যেহেতু মশলাটার তলা দিয়ে ধরে যেতে পারে তাই অল্প একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিলে যেখানে যেখানে মশলাগুলো ভালো করে মিশে নিই সেটাও ভালো করে বেশ মিশে যাবে। জলটা দেওয়ার পর এটা আরও 1 মিনিট আমরা রান্না করে নেব মাঝারি আঁচে। ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এতে করে এই রান্নাটা দেখতে ভালো লাগবে। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। ব্যাস, এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। অবশ্যই করে একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।